রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা আজ আমরা আলোচনা করব ক্যালকোরাল ডিএক্স নামক একটি ট্যাবলেট নিয়ে। এটি উৎপাদন করে থাকে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, টঙ্গী ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, গাজীপুর, বাংলাদেশ। তো প্রতিটি ট্যাবলেটে রয়েছে ক্যালসিয়াম কোরাল সোর্স থেকে উৎপাদিত 600 মিলিগ্রাম এবং ভিটামিন D3 400 IU। তো বন্ধুরা আজকে আমরা এই যে ক্যালকোরাল ডিএক্সের যে রিভিউ দেব, আমরা ইদানিং লক্ষ্য করে আসছি যে অনেক লোকেরই মাঝায় ব্যথা এবং হাঁটুতে বা বিভিন্ন কিংবা পেরিফেরাল বা নিউরোপ্যাথিক সমস্যা ব্যথা, তারা অনেকে ব্যথায় ভুগতেছেন এবং অনেকের ক্ষেত্রেই দেখা যায় আসলে এটার মূল কারণ হলো যে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি স্বল্পতার কারণে। সেজন্য আজকে আপনাদের জন্য এই প্রয়াস। তো আজকে আমরা আলোচনা করব যে ক্যালকোরাল ডিএক্স হচ্ছে, চলুন আমরা জেনে নিই ক্যালকোরাল ডিএক্স ট্যাবলেট। প্রতিটি ফিলিকোটের ট্যাবলেটে আছে 1500 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট, কোরাল থেকে উৎপাদিত বিপি যা 600 মিলিগ্রাম ক্যালসিয়ামের সমতুল্য এবং 400 IU ভিটামিন ডি, বিপি, ক্যালসিফেরল। এটা খুবই একটি দারুণ একটা ট্যাবলেট। তো কার্যকারিতা আসলে যেখানে ক্যালকোরাল ডিএক্স প্রদান করে ক্যালসিয়ামের ভিটামিন D3, যেখানে ক্যালসিয়াম কার্বনেট কোরাল উৎস থেকে সংগ্রহ করা হয়। কোরাল থেকে সংগৃহীত ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক গঠন মানুষের হাড়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ভিটামিন ডি পরিপাকতন্ত্রের ক্যালসিয়ামের শোষণে ব্যাপক সহায়তা করে এবং শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করে। তো কী কী ক্ষেত্রে আমরা এই ক্যালকোরাল ডিএক্স ব্যবহার করতে পারি? যেমন অস্টিওপোরোসিস, অর্থাৎ যে কোনো ধরনের দেখা যায় হাঁটুর জয়েন্টে ব্যথা, পায়ের গোড়ালির জয়েন্টে ব্যথা, মাজায় ব্যথা, অনেকের ঘাড়ে ব্যথা থাকে, তারপর অনেকের হাতের জয়েন্টে ব্যথা থাকে, অস্টিওমালেসিয়া, টিটেনি এবং প্যারাথাইরয়েড রোগে, গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে, অর্থাৎ যেসব মামনেরা গর্ভাবস্থায় আছেন এবং যেসব মায়েরা বাচ্চাদেরকে দুধ পান করাচ্ছেন, তাদের ক্যালসিয়ামের অতিরিক্ত চাহিদা খুবই দরকার হয়, তাদের জন্য এটা খুবই প্রয়োজন। দীর্ঘমেয়াদী কিডনি রোগী, অর্থাৎ অনেকে দেখা যায় দীর্ঘমেয়াদী কিডনির সমস্যা রয়েছে, তাদের ফসফেট গ্রাইন্ডার হিসেবে, অর্থাৎ তাদের কিডনির উপকারের জন্য কিন্তু এই ক্যালসিয়াম অর্থাৎ ক্যালকোরাল ডিএক্স ট্যাবলেটটি ব্যবহার করা হয়। অ্যান্টিসিজার ওষুধের সাথে, অর্থাৎ যখন কারো সিজার করা হয় তখন কিন্তু এই সিজারের পরে কিন্তু এই ট্যাবলেটটি দেওয়া হয়। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবজনিত রোগে, বিশেষত যারা ঘরের মধ্যে থাকে এবং প্রতিষ্ঠানে থাকে এবং বদ্ধ লোকের জন্য, অর্থাৎ যেমন সবসময় যারা রোদের ভিতরে বের হতে পারেন না এবং যারা প্রতিষ্ঠানে বিভিন্ন চাকরি থাকে যুক্ত থাকেন, অর্থাৎ যারা বেশিরভাগ ক্ষেত্রে রোদে কাজকর্ম করেন তাদের তুলনায় যারা অফিস আদালতে অর্থাৎ বাড়ির ভিতরে থাকেন তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম ঘাটতি থেকে যায়। তাদের এই ক্যালসিয়াম ঘাটতি পূরণের জন্য কিন্তু দেখা যায় এই ক্যালসিয়াম অর্থাৎ ক্যালকোরাল ডিএক্স খুবই প্রয়োজন। অনেকেই আছি আমরা যারা চাকরি ব্যথা করি বা বাড়িতে থাকি, আমাদের মামরেরা বা অনেক মানুষ বাড়িতে বা অফিস আদালতে দেখা যায় সকালে অফিসে ঢোকেন এবং রাতে বের হন, তাদের জন্য এই ক্যালকোরাল ডিএক্স কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সহায়তা করবে। তো এর আরও বিস্তারিত যদি আলোচনা করতে চাই বন্ধুরা অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো আশা করি যেই বিষয়গুলো আলোচনা করলাম আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। তবে আমরা প্রাথমিকভাবে যে সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করবো সেটা হলো যে কোনো ধরনের নিউরোপ্যাথিক সমস্যা, মাঝায় সমস্যা, মেরুদণ্ডে ব্যথা, তারপরে হাঁটুর ভিতরে ব্যথা, তারপরে হাতের বাহুতে দেখা যায় জয়েন্টে অনেক সময় ব্যথা থাকে, কনুর জয়েন্টে ব্যথা থাকে, হাতের কবজিতে গোড়ালিতে ব্যথা থাকে, এরকম বিভিন্ন ব্যথার জন্য এই ক্যালসিয়াম ঘাটতি হিসাবে কিন্তু এই ক্যালকোরাল ডিএক্স ব্যবহার করা হয়ে থাকে এবং ডাক্তার সাহেবগণ দিয়ে থাকেন। তো স্বাভাবিকভাবে ক্যালসিয়াম এই ডোজেস মাত্রা 1 থেকে 2টি ট্যাবলেট সকালে একটি, সন্ধ্যায় একটি, অর্থাৎ 12 ঘন্টা পরপর সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, অর্থাৎ আপনি যেই ডাক্তার দেখাবেন সেই ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে যতটুকু আপনার ডোজেস ফরম মনে করেন ততটুকু একটি অথবা 2টি ট্যাবলেট আপনাকে সেবন করার জন্য দেবেন। তো মোটামুটি সমস্যা কিছু নাই, তবে সমস্যার ভিতরে আছে যে গ্যাস্ট্রিক একটু সমস্যা করতে পারে, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে এবং অ্যালার্জিক কিছু সমস্যা আছে। প্রত্যেকের ওষুধে আসলে একটু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এটা মেনে নিতে হবে এবং আরও অনেক কিছু হালকা পাতলা কিছু সমস্যা থাকে, তবে এগুলো ধরতাব্য না। তবে যেগুলো আলোচনা করছি আসলে আলোচনাগুলো আশা করি আপনাদের জন্য খুবই উপকারী হবে। আর যেমন সেব্য ক্যালসিয়াম টেট্রাসাইক্লিন ও ফ্লোরাইড জাতীয় ঔষধের শোষণ হ্রাস করতে পারে, তাই সকল সেবনের মধ্যবর্তী
কমপক্ষে 3 ঘন্টা বাঞ্ছনীয়। থায়াজাইড ডাইরেটিক ক্যালসিয়াম নিঃসরণের ক্ষমতা হ্রাস করে। ফেনাইন টোটাইন বারবিচিউট, আসলে এগুলো আসলে আলোচনা করা প্রয়োজন নেই, কারণ স্বাভাবিকভাবে আমরা এইসব ঔষধ সেবন করিও না, বা নর্মাল যেসব রোগী থাকে তারা এইসব ঔষধ সেবন করেন না। তারপরে যদি এগুলো সেবন করে থাকেন তাহলে যে পার্শ্ব প্রতিক্রিয়া বা যেসব ঔষধের সাথে সেবন করা যাবে না, আপনাকে যেই ডাক্তার দিয়ে থাকবেন সেই ডাক্তার কিন্তু আপনাকে এটা পরামর্শ দেবে যে এই ঔষধের সাথে সেবন করা যাবে না, অথবা পরে সেবন করবেন, অথবা আপাতত যে ঔষধ সেবন করতেছেন সেটা বন্ধ রাখেন, এখন ক্যালসিয়াম খান, বা এরকম কিন্তু পরামর্শ আপনাকে দিয়ে থাকবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই আলোচনা করলাম। যে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ করা হলো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ন্যূনতম উপকার এসে থাকে, তবে কিন্তু বিশেষ অনুরোধ রইল শেয়ার করার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তাহলে আমাদের এই ভিডিওটি আশা করি সার্থক হবে, কষ্ট সার্থক হবে। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।